আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর গণিত বইটির আজকে আমরা রিভিউ দেখে নিব। বন্ধুরা, প্রথম দিকে সূচিপত্র আছে, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে সূচকের গল্প। প্রথম থেকে 129 নম্বর পৃষ্ঠে আছে, এরপরে বীজগাণিতিক রাশির সূচক। এইভাবে করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সূচিপত্রগুলো দেখে নিবে। তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউন করে বিস্তারিত দেখে নিবে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইটি। তো এখানে দেখো সূচকের গল্প, এই যে গল্পটি দেওয়া আছে এখানে, অসাধারণ একটি গল্প। তো এই গল্পের মাধ্যমে তোমাকে সূচকে সূচক শিখাবে। আমরা জানি সূচক উপরেরটি নিচেরটিকে ভিত্তি বোঝায়, মানে মূল আর কি, আর উপরটি হচ্ছে সূচক বা ঘাত, ঘাতক বা ঘাত বা সূচক। তো এই বইটির মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তোমাদের সুবিধার্থে আমরা গণিত বইটির সমাধান ফর্ম আকারে আপলোড করতেছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্লেলিস্টে গিয়ে দেখবে তোমাদের সপ্তম শ্রেণীর বিষয়ের সমাধান দেওয়া হচ্ছে, তোমরা এখান থেকে দেখে নিবে। আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে, আর যারা বইটি ডাউন করতে চায় তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পিডিএফ ফাইলটি ডাউন করে নিবে, আমরা সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি পিডিএফ ফাইলটির। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।